এই সেই লোক, এই সেই বই, এই সেই কারণ, এই সেই রাস্তা, এই সেই গাড়ি। কোনো কিছু নির্দিষ্ট ঠিক এই বোঝাতে আমরা ইংলিশে বলতে পারি দিস ইজ দ্য ভ্যারি, দিস ইজ দ্য ভ্যারি প্লাস আদার্স। এই সেই লোক, দিস ইজ দ্য ভ্যারি ম্যান। এই সেই বই, দিস ইজ দ্য ভ্যারি বুক। এই সেই কারণ, দিস ইজ দ্য ভ্যারি রিজন। এই সেই রাস্তা, দিস ইজ দ্য ভ্যারি ওয়ে। কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এটার ইংলিশ কী হবে। এই সেই গাড়ি। Please subscribe to my channel and press the bell icon. Thanks for watching my video.